যে স্টেডিয়ামটা একটা নামকরণের বিষয়টা রয়ে গেছে যেটা যশোরের মানুষের কাছে কষ্টের ব্যাপার এখানে একটি বিতর্কিত মানুষ তাকে এই স্টেডিয়ামে তার নামে নামকরণ করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন মুক্তিযোদ্ধা এবং ভালো মুক্তিযুদ্ধের সংগঠক বিশেষ করে বঙ্গবন্ধুর সাথে যারা রাজনীতি করেছেন তাদের মধ্যে আমাদের অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন সাবেক সংসদ সদস্য একাধিকভাবে নির্বাচিত যশোরের সর্বজনবিদিত জননেতা মরহুম রসনলি সাহেবের নামে এই স্টেডিয়ামটা করা হোক যে নামটি আছে এই বিতর্কিত নামটির পরিবর্তে তার মিটিংয়ের পরে এই স্টেডিয়ামের দিকে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে সভা সমাবেশ করে নাই এবং এখানে আমরা খেলার দিক থেকে একটু পিছিয়ে আসি খেলাধুলো এখানে আগের মতো হয় না যেটা হওয়া উচিত ছিল যেহেতু আমাদের আমরা আমাদের নেত্রীর ভাই শেখ কামাল এবং শেখ জামাল বিশেষ করে বঙ্গবন্ধুর যে দুই তিন সন্তান তাদের মধ্যে দুইজনই ছিলেন ক্রীড়ামোদী এবং প্রচণ্ডভাবে তারা খেলাধুলো ভালোবাসতেন ক্রীড়ার সংগঠক ছিলেন সেক্ষেত্রে নেত্রী নিশ্চয়ই এটা তার নজরে আসবে এবং আমরা আশা করবো যে এই স্টেডিয়ামটি একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসাবে ঘোষণা হবে এবং তার অবকাঠামোগত যে ত্রুটি বিচ্ছুতি আছে সেগুলো তিনি এটা ঘোষণার মাধ্যমে এগুলো বাস্তব পদক্ষেপ নেবেন প্রথম কথা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রের মানুষ কন্যা আমাদের যশোরে প্রায় পাঁচ বছর পরে আগমন আগামী চব্বিশ তারিখে তো এই চব্বিশ তারিখকে ঘিরে যশোর অঞ্চলের মানুষের মধ্যে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাড়া জেগেছে এবং এর সবচেয়ে বড় দিকটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী এর আগে পাঁচ বছর আগে যখন ঈদগাহ মিটিং করে গেছিলেন তখনও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আবার এখনও তিনি ক্ষমতায় ইতিমধ্যে এই দেশে মানুষের ভাগ্য নয়নের জন্যে এবং সার্বিক দেশের উন্নতি সমৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে তিনি যে কাজ করে যাচ্ছে প্রত্যেকটা মানুষ সেগুলো দেখছে এবং শুনছে আজকে এই আকাশসম্ভী উন্নয়নের যে গতিধারা সৃষ্টি হয়েছে মানুষ সমস্ত মানুষ আপামার দল এবং অন্য দলেরও যারা সমর্থক তারাও এই মুহুর্তে জননেত্রী শেখ হাসিনার প্রতি অত্যন্ত তাদের দৃষ্টিভঙ্গি অনেক উচ্চতর স্থানে চলে গেছে এই কারণেই আমরা এই জনসভা জনসমুদ্রে রূপান্তরিত হবে আমাদের আশা আমরা তৃণমূলে প্রতিনিয়ত আমি আমার সদর উপজেলা আওয়ামী জেলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগ মহিলা আওয়ামী লীগ সবাই তৃণমূলে আমরা যাচ্ছি এবং তাদেরকে এই ব্যাপারে অবহিত করছি তাদের সাথে মত বিনিময় করছি তাতে আমরা যেটা বুঝছি তাতে প্রত্যেকটা মানুষ ওই চব্বিশ নভেম্বর এই জায়গায় হাজির হবে জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষের চাওয়া পর কোনো কিছুই যেহেতু অপূর্ণ রাখছেন না বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন এবং সে কারণে তিনার জীবনের একটা বিশাল বড় অধ্যায় আন্দোলন সংগ্রাম জেল জুলুক অত্যাচার সহ্য করে তিনি এই দেশকে স্বাধীন করেছিলেন মাত্র সাড়ে তিন বছরের মাথায় এটা কুচক্রি মহল খুনিরা পাকিস্তানের বেতাত্তারা তাকে নৃশংসভাবে সপরিবার হত্যা করেছিল এবং তার সে স্বপ্ন বাস্তবায়ন করে তিনি রেখে যেতে পারেননি তবে একটা গতি সৃষ্টি করে দিয়েছিল কিন্তু তার হত্যাকারীরা এবং ওই সামরিক সরকাররা বিভিন্ন সময় ক্ষমতায় এসে গণতন্ত্রের নামে তারা যে লুটপাটতন্ত্র করে এই দেশটাকে পিছিয়ে রেখেছিল সেটা আমাদের জননেত্রী শেখ হাসিনা একটা সফল পরিণ পরিণতির দিকে ছিয়ানব্বই থেকে দুই সালের মাত্র একবার এবং পরবর্তীকালে এই তিন তিনবার ক্ষমতায় আসার মধ্য দিয়ে তিনি যে অভূতপূর্ব উন্নতি উন্নতি সাধন করেছেন একেবারে আকাশচম্বী উন্নতি এইটা আমরা চাই যে তাকে আরও আমরা উৎসাহ দেব এবং তার প্রতি আমরা তাকে দোয়া করব আশীর্বাদ করব এই লাখ লাখো জনতা এখানে হাজির হয়ে তারা তাদের একটাই কথা যে তিনি যেন দীর্ঘায়ু হন এবং তিনি যেন এই দেশের বঙ্গবন্ধু সেই স্বপ্নের বাংলা যেন সত্যিকার অর্থে যেটুকু বাকি আছে সেটুকু পূরণ করে আগামী দিনে আবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে সরকার গঠন করবেন আমরা অনুভূতি আমাদের কি বলবো আমরা অত্যন্ত মানে যে যশোরের আমাদের তো জাতীয় ভিত্তিতে যে উন্নতি হয়েছে যশোর কিছুটা সামান্য আমাদের একটু উন্নতির দিকটা যেমন আমাদের এটি মধ্যে যশোরের সাধারণ মানুষের একটা যে আমাদের যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবাই জড়িত শেখ না কিন্তু বাংলাদেশে একাধিক মেডিকেল কলেজ করেছেন অনেকগুলো তার মধ্যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ও তিনি করেছেন পার্শ্ববর্তী আমাদের খুলনায় সেক্ষেত্রে আমরা যশোরে আমাদের যে মেডিকেল কলেজটা সেই মেডিকেল কলেজের যে হাসপাতাল আমাদের সেই পুরনো আড়াইশো বেড হাসপাতাল আছে এখানে স্বাস্থ্যসেবায় আমরা একটু পিছিয়ে আছে। এটা আশা করছি যে জনতি শেখ হাসিনা এবার আসলে তাকে তার দৃষ্টিতে দেওয়া হচ্ছে এবং এখানকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যম দিয়ে এগুলো আবেদন করেছেন এছাড়া আমরা যশোরে যেমন আমরা ভৈরব নদী যা কেউ কখনো সাহস পায়নি জনতি শেখ হাসিনার নির্দেশনায় এবং তার সরকারের আমলে আজকে সেই নদীটি খনন শুধু না আমরা যেমন ইতিমধ্যে জোয়ার আসছে আমাদের যশোর পর্যন্ত সেটা পরিলক্ষিত মানে আমরা লক্ষ্য করছি যে আমরা আগে যেমন বসুন্ধিয়া পর্যন্ত ছিল সেটা এখন যশোর পর্যন্ত এসে গেছে তো সেখানে পাশ দিয়ে ওয়াকওয়ে নির্মাণ সহ দৃষ্টিনন্দন একটি জায়গা হবে যেটা আমাদের যশোরের মানুষ অন্তত হাঁটা চলার জায়গা এবং শ্বাস প্রশ্বাসটা যেন সুন্দর বাতাস তারা নিতে পারে সেরকম একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে সিটি কর্পোরেশনের বিষয়টাকে সিটি কর্পোরেশন অনেকগুলো বাংলাদেশে হয়েছে এই আওয়ামী লীগ সরকারের আমলে হয়তো আমাদের যশোরও যখন তিনি মনে করবেন সিটি কর্পোরেশনের দাবির সাথে দাবির বিরুদ্ধে আমি না কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলো যদি ফুলফিল হয়ে থাকে অবশ্যই তিনি বিবেচনা করবেন কারণ তিনি জনগণের চাওয়া পাওয়ার সাথে সবসময় অত্যন্ত তাদের প্রতি আস্থাশীল এবং তিনি তাদের জনগণের সেই প্রতি মানে সেই আস্থা রেখে সবগুলোই তিনি করছেন বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন অনেকগুলো বিভাগ হয়েছে নতুন সেখানে অবকাঠামোগত উন্নতি সহ সার্বিক উন্নতি সেখানে হচ্ছে আমাদের এখানে যদি মনে হয় তিনি যদি দেখেন যে না এই ক্রাইটেরিয়া ফুলফিল আছে অবশ্যই এখানে আমাদের সিটি কর্পোরেশন হয়তো তিনি ঘোষণা দিতে পারেন এখানে যশোরে তো অনেক কিছুই হয়েছে যশোরে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে যশোরের এয়ারপোর্টটা আমাদের দাবির প্রেক্ষিতে সেখানে সম্প্রসারিত হয়েছে এবং আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে দ্রুত হয়তো ঘোষণা আসতে পারে এবং এখান থেকে আমরা হয়তো ভারত সহ অন্যান্য জায়গায় আমরা যেতে পারি আমাদের বেনাপোল পোর্ট তো ব্যাপক উন্নয়ন হয়েছে সেখানে আমাদের এখানে শেখ হাসিনা সফটওয়্যার বা আইটি পার্ক যেটা হয়েছে এই আইটি পার্কটা আপনারা দেখেছেন বহু হাজার হাজার মানুষের কর্মের সংস্থান হয়েছে এইভাবে যশোরে যেখানে আমাদের যে ন্যাশনাল যে আন্তর্জাতিক যে মহাসড়কটি আমরা বলি যে এশিয়ান হাইওয়ে এই এশিয়ান হাইওয়ে সিক্স লেনের কাজ ইতিমধ্যে এটার যে অংশটুক বাকি আছে অর্থাৎ এই যে ভাঙার থেকে আমাদের বেনাফল পর্যন্ত এইটারও বিভিন্ন জায়গায় টেন্ডার হয়েছে এবং সেই টেন্ডারের কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে আমাদের এইখানে এই মুহুর্তে স্টেডিয়ামে যে নেত্রী আসছেন স্টেডিয়ামটার এই অবস্থা আমরা আশা করছি যে নেত্রীকে এটা বলা লাগবে না উনি দেখলেই বুঝবেন এবং এই স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতির জনক তিনি এসেছিলেন সেভেন্টি থ্রিতে